বিলটিউবের স্টার মোটু পাতলু সে উঠতেছে এখন, যদিও পারবে কিনা মনে হয় সন্দেহ আছে। উঠতে পারবে না, পারবে না, উঠতে পারবে না। সে শুরুতেই পড়ে গেছে। দুঃসাহসিক অভিযানে যাচ্ছি গ্রামের যে একমাত্র যানবাহন, সেই যানবাহনে আমরা যাবো। রাতে যে সেই যানবাহনের চাবি আছে, ওই চাবিটা স্টার্ট দিবে। আর রাতে যে যথেষ্ট পরিমাণে আমরা ওয়াটার নিছি, কারণ কখন ফিরে আসি বলা যায় না। আর এই যে আমাদের আর মোটু আছে বিলটি মিনিস্টার, সে মাত্রই খেয়ে উঠছে, পেটটা দেখলে বোঝা যাচ্ছে। তো শুরু করা যাক আমাদের আজকে জার্নি। বিলটি মিনিস্টার মোটু পাতলু সে উঠতেছে এখন, যদিও পারবে কিনা মনে হয় সন্দেহ আছে। উঠতে পারবে না, পারবে না, উঠতে পারবে না। সে শুরুতেই পড়ে গেছে। আমাদের ভিডিওটা খুব ভিউ হবে। হাত ধরুন, উঠুন, হাত ধরুন। প্রথমের পাইলট, তিনি 10 বছর যাবত হেলিকপ্টার চালিয়েছেন। তিনি আজকে তিনি টলার চালাতে এসেছেন। আর ওই যে আমাদের পিছনে এক ড্রাইভার, সেও 10 বছর উড়োজাহাজ চালিয়েছে, আর হেলিকপ্টার চালিয়েছে। তার এখন দুইজনেই অবসর গ্রহণ করেছেন চাকরি থেকে। তো ভিউয়ার্স, এইটাকে বলা হয় হ্যান্ডেল, আর ওটাকে বলা হয় জানি না। তো ভিউয়ার্স, আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছেছি, প্রায় দীর্ঘক্ষণ ঘন্টাখানেকের মতো যাত্রা করে। আর খুবই কচুরি ভানা পরিপূর্ণ একটি নদী ছিল, আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে। আমরা প্রায় 50 মন মতো জ্বালানি কাঠ নিবো, এই জন্য আমরা আসছি। তো দেখা যাক আমরা পরবর্তী কাজগুলো করি। এই এখানেও জ্বালানি অনেকেই নিয়ে আসছে অলরেডি, আমরা আরও নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখি কত ফাঁকা শেষ হয়ে যাবে।
তো ভিউয়ার্স আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি আর এখন সেই চলাগুলো আমরা নিয়ে কালেক্ট করছি 25 মন চলা যেহেতু লাগিয়ে নিয়েছি আরেকটি আরো কাণ্ড ভেঙে দেবো যাতে আরো দুই গুণ বেশি কষ পেতে পারি আমাদের কাজের এখন ব্রেক চলতেছে আমরা অনেক কাজ করছি দেখুন ঘাম পড়তেছে অন্যতম ওই যে হচ্ছে ফটো এডিটিং একটা প্রায় 1 লাখের একটা সাবস্ক্রাইবার চ্যানেল আছে ও সেই চ্যানেলটা চালায় সবাই সাবস্ক্রাইব করবেন আর পিছনে যে বিল টিভি রেস্টার আছে ওর চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব করবেন আর আমরা প্রচুর কষ্ট করতেছি হ্যাঁ হ্যাঁ ওকে আমরা একটু দেখাই আমার কী পরিমাণ এখানে জ্বালানি উঠাইছি প্রায় 50 মনের মতো যদি এখানে প্রায় 40 মন উঠাইছি আরও 10 মনের মতো আছে সেটা আমরা এখন উঠানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই সাথে থাকুন আমাদের হ্যাঁ নামে গেছে এখানে একটি চওড়া খাদ আছে তাই আমি এটা নেব না আমার হাত লাল হয়ে গেছে পুরো হাতে অনেক ব্যথা করতেছে ব্রেকে আছে এরা অফ টাইমে